पौर निगम 32 नং वार्डर विभिन्न समस्या निये काउंसिलर निकट डेपुटेशन दिले 8 नং टाउन बरदोवालीर मंडल कमिटीर एक प्रतिनिधि दल डेपुटेशन के घिरे वार्ड अफिसे विक्षोभ प्रदर्शन करें बीजेपी दलेर स्थानीय नेता कर्मीरा। टाउन बरदोवाली 32 नং वार्डर আমরা যেহেতু করোনা মহামারী চলছে তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে যারা পদাধিকার রয়েছে ওয়ার্ডের এবং মন্ডলের যারা পদাধিকার কয়েকজন রয়েছে ওনাদেরকে নিয়ে আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছে। আপনারা জানেন আমাদের সরকার ক্ষমতায় এসেছে 2 বছর অধিক হয়েছে, 23-24 মাস চলছে, কিন্তু এই 23-24 মাস সরকার চলাকালীন অনেকবার আমরা এই 32 নং ওয়ার্ডে ডেপুটেশনে মিলিত হয়েছি, কিন্তু কোনোদিনই আমরা এই ওয়ার্ডের কাউন্সিলরকে আমরা পাইনি ডেপুটেশনে। আজকে হয়তোবা আমাদের মাননীয় ওয়ার্ড সভাপতি পদ চেষ্টায় এবং কাউন্সিলর সাহেবের সঙ্গে বারবার যোগাযোগ করার ফলে আজকে উনি উপস্থিত রয়েছেন এবং আজকে হয়তোবা ওনার সঙ্গে সঠিকভাবে বসে আলাপ আলোচনা করতে পারবো। আপনারা জানেন আমাদের সরকার ক্ষমতা আসার আগে যে 25 বছরের যে বাম সরকার ছিল এই সরকারের সময়কালে এই ওয়ার্ডের মধ্যে অনেক ধনী ব্যক্তিদের বাড়িতে বিপিএল কার্ড গিয়েছে এবং সরকারি চাকরিজীবীর বাড়িতে বিপিএল কার্ড গিয়েছে। আমাদের প্রশ্ন যে 25 বছরের বাম আমলে এই ওয়ার্ডের মধ্যে তো অনেক গরিব অংশের লোক রয়েছে, তো ওনাদের বাড়িতে কেন বিপিএল কার্ড যায়নি? কেন তখনকার সময়ে সরকারি চাকরিজীবী পেনশন হোল্ডার বাড়িতে সে বিপিএল কার্ড গিয়েছে? এই একটা প্রশ্ন ওনাদের কাছে আজকে আমরা তুলে ধরবো। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কাউন্সিলর সাহেবকে আমরা বলবো। আপনারা জানেন আমাদের কাছে মাননীয় ওয়ার্ড সভাপতির কাছে আমাদের কয়েকজন আমরা নথিভুক্ত করেছি, যে সমস্ত সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, পেনশন হোল্ডার রয়েছে, যাদের বাড়িতে বিপিএল কার্ড রয়েছে। আর এই বাম আমলে এই 25 বছর সরকারে চলাকালীন এই ওয়ার্ডের মধ্যে এরকম অনেক ব্যক্তিদের বাড়িতে পরিচয়লিকা ভাতা গিয়েছে, বার্ধক্য ভাতা গিয়েছে, বিধবা ভাতা গিয়েছে, কিন্তু সঠিক লোকদের বাড়িতে ভাতাগুলো যায়নি। এগুলো একটা প্রশ্ন দীর্ঘদিন অনেকবার চেষ্টা করেছি কাউন্সিলর সাহেবের সঙ্গে যোগাযোগ করার জন্য, উনি আমাদেরকে সময় দেয়নি, আজকে উনি সময় দিয়েছে, ওনার সঙ্গে কথা বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, হালাপোল।